চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে শাসক দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা মাহিয়া মাহি, তার মনোনয়ন চাওয়া নিয়ে জোর আলোচনা চলছে। শনিবার মাহিয়া মাহির এই মনোনয়ন চাওয়া নিয়ে কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, কোনো চিত্রনায়ক বা নায়িকার মনোনয়ন চাওয়া অপরাধ নয়। আজ চট্টগ্রাম বন্দরনগরীর দেওয়ানজি পুকুর পাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে প্রার্থী হতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বৃহস্পতিবার বিকেলে স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। মাহিয়া মাহির মনোনয়ন নিয়ে জোর আলোচনা চলছে। আজ এ প্রসঙ্গে হাসান মাহমুদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নীতি মতাদর্শে বিশ্বাস করে, এমন যে কেউ নমিনেশন চাইতে পারে, সেক্ষেত্রে কোনো চিত্রনায়ক নায়িকা চাইলে সেটি অপরাধ নয়। পাশের বাড়ি পশ্চিম বাংলাসহ ভারতবর্ষে মিডিয়া জগতের অনেককেই নমিনেশন দেওয়া হয়।